শিক্ষার্থী ভালো আছে সবাই? সুস্থ আছে তো? আমি বাড়িতে কারো কোনো সমস্যা নেই তো? চলো আমরা দেরি না করে আমাদের পাঠে চলে যাই। আমাদের আজকের পাঠ বাংলা বইয়ের দেখো মানব ধর্ম কবিতা, তোমার পৃষ্ঠা নম্বর 80 পৃষ্ঠায় মানব ধর্ম লিখেছেন কে? আমরা কবিতাটা পড়ার আগে লালন শাহ সম্পর্কে একটু জানব। লালন শাহ একজন মানবতাবাদী মনোমী কবি ছিলেন। মানবতাবাদী বোঝো তো? হ্যাঁ, যিনি মানুষদেরকে খুব ভালোবাসতেন, মানব বোধ ছিল যার ভিতরে, তাহলে মানবতাবাদী মনোমী কবি। উনি সাধক শিরাশায় বা শিরাশায়ের শিষ্য ছিলেন, এই জন্য ওনার নাম লালন শাহ নামে পরিচিত। লালন শাহ নিজেকে ফকির লালন হিসেবে উল্লেখ করেছে। প্রাতিষ্ঠানিক বিদ্যালয় না করলেও নিজের চিন্তা ও সাধনায় তিনি হিন্দু মুসলমানের ধর্মীয় শাস্ত্র সম্পর্কে বিশেষ জ্ঞান অর্জন করেন। তিনি তার এই যে জ্ঞানের সঙ্গে নিজের অভিজ্ঞতা উপলব্ধি মিলনে নতুন এক দর্শন প্রচার করে, গানের মধ্যে দিয়ে তিনি তার এই দর্শন প্রকাশ হয়েছে। তার গানে আধ্যাত্ম ভাব ছিল এবং মরমী রসব্যঞ্জনা তার গানের বিশেষ বৈশিষ্ট্য। লালন শাহ জন্মগ্রহণ করেন 1772 খ্রিস্টাব্দে। আর কোথায় জন্মগ্রহণ করে দেখো, এখানে ঝিনাইদহ। আমার অনেকের মত তিনি কুষ্টিয়ায় জন্মগ্রহণ করেন, হয় কুষ্টিয়া নয় ঝিনাইদহ, এই দুই জায়গায় এক জায়গায়। আর মৃত্যুবরণ করেন 1890 খ্রিস্টাব্দে। মৃত্যুবরণ করেন কুষ্টিয়ার ছেউরিয়াতে। তাহলে আমরা লালন শাহ সম্পর্কে মোটামুটি জানলাম, তাই না? বলো তো অনেক, বলো তো লালন শাহ কি ধরনের কবি ছিলেন? মানবতাবাদী মরমী কবি। মানবতাবাদী মরমী কবি। লালন শাহ সব লোকে কয় লালন কি জাতে সংসারে, লালন কয় যেতে কি রূপ দেখলাম না এই নজরে, কেউ মালা কেউ তসবি গলায় তাইতে কি যা ভিন্ন বলায়, যাওয়া কিংবা আসার বেলায় জেতের চিহ্ন রয় কারে, গর্তে গেলে কূপ জল কয় গঙ্গায় গেলে গঙ্গা জল হয়, মূলে এক জল সে যে ভিন্ন নয় ভিন্ন জানায় পাত্র অনুসারে, জগৎ বেড়ে জেতের কথা লোকের গৌরব করে যথা তথা, লালন সে জেতের কথা বিকিয়েছে সাত বাজারে। আমি এই কবিতার লাইনগুলো আবার দেখো একটু বুঝাই দিই। প্রথম লাইনটা দেখো, সব লোকে কয় লালন কি যা সংসারে, কবিতাটা লেখা লালন শাহ, কিন্তু তার লালন শাহ যে নিপুণ ধর্মে সেটা কেউ জানতো না। এই জন্য অনেকে প্রশ্ন করত যে লালন কোন জাতের বা কোন ধর্মের, সেই কথার উত্তরে লালন কি দিত? লালন উত্তরে বলতো যে জেতের কি দরকার, জেতের মানে জাতে, জাতের কি দরকার, আমার কাছে জাতের কোনো বিষয় না, তিনি জাত ধর্মে এসব নিয়ে কোনো কিছু গুরুত্ব দেননি। সেই জন্য বলতেছে যে জাতের কি রূপ দেখলাম না এই সংসারে। পরের চার লাইনে দেখো, কেউ মালা কেউ তসবি গলায় তাইতে কি যার ভিন্ন গলায়, আমরা কি
জপ করে বা পোশাক আশাক, এই দেখে আমরা তাদের মুসলিম বলি। আবার হিন্দু যারা দেখাচ্ছে মালা গলা দেয় বা পোশাক আশাক এরকম দেখে আমরা তাকে হিন্দু বলি। তা লালন বলতেছে যে শুধু কি এইটুক পার্থক্যের জন্যই মানুষের জাত নির্ধারণ হয়? যাওয়া কিংবা আসার বেলায় জেতের চিহ্ন রয় কার্যে প্রশ্ন করেছে লালন শাহ যে যে যখন কেউ জন্মগ্রহণ করে তখন কি তার গায়ে লেখা দেখেছে সে হিন্দু কি মুসলিম, আবার যখন সে মৃত্যুবরণ করে কি কেউ কি আলাদাভাবে মারা যায়? সবাই একই রকম জন্মগ্রহণ করে আবার একই রকম মারা যায়। তাহলে তোমরা এই যে এক একজনের জন্মানোর পরে তার আচার মানে আচার আচরণ না পোশাক পরিচ্ছদ বা সে কী করে তাই দেখে তুমি তাদের বিভিন্ন জাত বা ধর্মে আখ্যায়িত করতেছো। পরের পঙ্ক্তিগুলোতে দেখো, গর্তে গেলে কূপ জল কর, গঙ্গায় গেলে গঙ্গা জল হয়। আমরা যখন কূপ জল মানে কুয়া পানিতে কুয়া যে কুয়ায় থাকে যে পানি আমরা তাহলে কী বলি কূপ জল, আবার গঙ্গার নদীতে যে জল থাকে তাহলে বলি গঙ্গা জল। মূলে এক জল, সে যে ভিন্ন নয় কিন্তু নাম জিনিস একটাই, পাত্র বিভিন্ন পাত্রে রয়েছে ভিন্ন জানাই পাত্র অনুসারে। একই জল তুমি গিলাসে রাখলি বলবে গিলাসের জল, বালতিতে থাকলি বলবে বালতির জল, তারপরে নদীতে থাকলি সেই নদীর জল, তাই না? তাই বলতেছে যে মানুষটাও ঠিক সেরকম, যখন কেউ হিন্দু ধরে জন্ম নিচ্ছে কি বলতেছে হিন্দু, মুসলিম ধরে জন্ম নেনি বলতেছে মুসলিম, কিন্তু পরিচয় কি আমাদের কি পরিচয়? আমরা সবাই মানুষ। তাহলে বলতেছে যে আমাদের নাম পরিচয় আমরা মানুষ, কিন্তু আমাদের জাত বিভিন্ন রকম কে সৃষ্টি করেছে, আমরাই সৃষ্টি করেছি। বিধাতা যখন আমাদেরকে পৃথিবীতে পাঠায় লিখি দেয় আমাদের কারো গায়ে যে হিন্দু কে মুসলিম কি এ বৌদ্ধ খ্রিস্টান কারো গায়ে লেখা থাকে না। পরে দেখো শেষের পঙ্ক্তিগুলো, জগৎ বেড়ে যেতে কথা লোকে গৌরব করে যথাযথ। এই সারা বিশ্বে আমরা ঘুরলে দেখতে পাবো মানুষ এই জাত নিয়ে কি করে গর্ব করে অহংকার করে, তাই না? যে আমি অমুক বংশের বা অমুক জাত আমার এরকম বলে সে গর্ব করে। কিন্তু লালন সে জেদের খাতা বিকিয়েছে সাত বাজারে, লালন ওই জাত নিয়ে কোনো সময় এটা গুরুত্বই দিন তিনি, এটা মানে এখানে এই বুঝে আছে যে সাত বিকিয়েছে সাত বাজারে, বিশ্বাস তার মধ্যে ছিল না। তিনি মানুষকে মানুষ হিসেবে দেখতেন, মানব মানুষের ধর্ম একটাই কি মানবতা, যার মধ্যে যত মানবতা আছে সেই শ্রেষ্ঠ মানব। তাহলে লালন শাহ এই জন্য ধর্মে নিয়ে কোনো গুরুত্ব দেননি তিনি। তাহলে আমরা দেখো এতক্ষণ মানব ধর্ম কবিতা সম্পর্কে জানলাম, এবার দেখো এতে কয়েকটা শব্দ আছে একটু নতুন না? হ্যাঁ, যে শব্দকে কয় মানে কি? হ্যাঁ, তারপরে আর একটা আছে দেখো, যেতে যেতে মানে যাতে, তারপরে আরো আছে যাওয়া কিংবা আসার বেলা, যাওয়া কিংবা আসার বেলা মানে জন্ম কিংবা মৃত্যুর সময়, জন্ম কিংবা মৃত্যুর সময়। তারপরে কি আছে? কূপ জল, কূপ জল মানে কুয়োর পানি, কূপ জল মানে কুয়ো
গঙ্গা জল মানে গঙ্গা নদীর পানি, কিন্তু এখানে ব্যবহৃত হয়েছে পবিত্র অর্থে, মানে গঙ্গার জল হিন্দুদের কাছে পবিত্রতার প্রতীক, এই অর্থে এখানে গঙ্গা জল ব্যবহার করা হয়েছে। তারপরে আছে যেতে খাতা, মানে জাত বা ধর্মের বৈশিষ্ট্য অর্থে। তাহলে শব্দ অর্থগুলো জাত নিজের ভাষায়